আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই দেশ থাকবে এই বাংলাদেশের মানুষ থাকবে এই বাংলাদেশের সমস্ত দেশবাসীকে যারা মানুষ আমি আহ্বান জানাতে চাই আজকে যে 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 কার্যক্রম যে কোন খারাপি ডাকাতি চিন্তায় এবং বিশেষ করে শিক্ষক বুদ্ধিজীবী সুশীল সমাজ নির্বাচিত প্রতিনিধিদের উপর যে হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাসে এরকম নির্যাতন নিপীড়ন আমরা পৃথিবীতে কেউ পৃথিবীর কোন মানুষ এটা দেখে নাই কোন সভ্য মানুষ ডক্টর ইউনুস নিয়ায় নীতিবান মানুষ মনে করেন ওনার চোখে কি লাগে না ওনার সামনে বোনের সম্ভ্রম হরণ মাকে টেনে কুন করছে নির্যাতন করছে রেপ করছে ডাকাতি করছে মানুষ হত্যা করছে বা মানুষকে জ্বালিয়ে মারছে অনেক গোড় থেকে চব্বিশটা বিশটা দশটা লাখ পাঁচ হাজার পুলিশকে হত্যা করেছে এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ এই মাটির জন্য এই মাটির সিলেটের মাটির জন্য এই হজরত শাহজালাল সাফরানের পুণ্যভূমি এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবন পর আমি আমার পরিবার আমি কাজ করে দেব এই দেশ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার কন্যাগুনি এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশকে এই হামিদ কার্যায় ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে আজকে গণতান্ত্রিক মনে রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই হামিদ কার্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ এরা জোর করে ক্ষমতায় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য চালিয়েছিল আপনারা দেখেছেন দেশের বিবেকমান মানুষদেরকে আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ছিয়াত্তর বছরের একজন বয়স্ক মহিলা উনার উনার যে পার্সোনাল জিনিস নিয়ে আমি দেশের মা বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনাদের বিবেককে আপনারা বিবেককে নাড়া দেন আপনারা দেখেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়িতে কি হামলা করেছিল কোন একটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল কোন একটি মানুষকে হত্যা করেছিল আজকে তারা কি করছে করতে চায় এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এই বাংলাদেশের পতাকা আমাদের এই মানচিত্র আমাদের এরা গলে চলবে না এই বাংলাদেশে একদিন না একদিন এদের বিচার হবে যারা আজকে এগুলা করছেন তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ যারা আমাদের বাড়িতে হামলা করেছেন যারা আমাদেরকে লুট আমাদের বাড়িগুলো লুট করেছেন তাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্মরা মনে রাখবে যারা বত্রিশ নম্বরে আগুন লাগিয়েছেন যারা বত্রিশ নম্বর লুট করেছেন যারা গণভবন লুট করেছেন তাদেরকেও মনে রাখবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সহায় হন ইনশাল্লাহ অচিরেই আমরা এই কুনি চক্রর মুকুশ উন্মোচন হবে আজকে তারা মা বোনদেরকে রাস্তায় বাড়িতে দিচ্ছে না আজকে তারা স্কুলের কলেজের ইউনিভার্সিটির টিচারদেরকে ইউনিভার্সিটির দেরকে যে বেজ্যুতি করছে আমি বিবেকবান মানুষ যারা আছেন আপনারা জানেন আমি অনেকটা ইমোশনালি কথা বলছি আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে আপনাদের সন্তান আমি কিন্তু এই কথাগুলো বলছি মনের দুঃখে বলছি আজকে আজকে কিন্তু প্রত্যেকটি এলাকার মানুষ আজকে অসহায় তারা কেউ শান্তিতে থাকতে পারছেন না কেন এটা তো রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে নম্বর জ্বালিয়ে দিলেন এই কুবের কারণে আপনি কি গণভবন দখল করে ওনাকে হত্যা করতে চেয়েছিলেন ইনশাল্লাহ রাকে আল্লাহ মারেকে ডক্টর ইউনুস সাহেব আপনার বয়স চৌরাশি বছর আপনাকে ওই বাংলার মাটিতে থাকতে হবে অথবা আপনার যারা প্রভু এই প্রভুরা কিন্তু আপনাকে বহুদূর নিয়ে যেতে পারবে না আপনার হামিদ কার্যায়ের কথা মনে আছে আপনি হলেন বাংলার হামিদ নথ আপনার এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে আপনি বত্রিশ নম্বরে আঘাত করেছেন এই বত্রিশ নম্বর বাংলার স্বাধীনতার সুতি দেখা এই বত্রিশ নম্বর জাতির পিতার বাড়ি এই বত্রিশ নম্বর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসকে মুছে দেওয়ার কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস বাংলার মানুষ মুছে ফেলবে না আপনার মতো হামিদ কার যায় মুছে ফেলতে চাইলেও আপনার পারবেন না ইনশাল্লাহ আল্লাহতালার অশেষ রহমত বঙ্গবন্ধুর দুই কন্যা বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন এখনো উনারা বেঁচে আছেন ইতিহাস কথা বলবে ইতিহাস কিন্তু কাউকে মাফ করে না আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন আমি যদি কোনো ভুলতটি করি আমার কথার মধ্যে আপনারা আমাদের আমার মাতৃভূমি আমার বাংলাদেশ আমার আমার মা মাটি বঙ্গবন্ধুর বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাল্লাহ তালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন